হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি তাপস, আর আমার সঙ্গে আছে আমার বন্ধু সেলিম। আজকে আমরা চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য মধ্য টোকিওর সবচেয়ে বড় পার্ক উয়োনো পার্কে, যেখানে প্রতি বছর প্রায় 10 মিলিয়ন লোক আসে ঘুরতে। তবে চলো সবাই মিলে একটু পার্কটা ঘুরে আসি, আশা করি সবার ভালো লাগবে। চলো দেখা যাক। আমরা এখন পার্কের শুরুর ভাগে আসি, আর তোমরা যে এই রাস্তার দু সাইড দিয়ে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই চেরি ফুল গাছ। মার্চের শেষের দিকে এবং এপ্রিলের শুরুর দিকে এই গাছগুলোতে ফুল ফোটে, নিশ্চয়ই তোমরা নেটে দেখে থাকবে। আর আমরা যদি এই রাস্তা ধরে আরও এগিয়ে যাই, আরও বড় এরিয়া দেখতে পারবো, কারণ পার্কটি অনেক বড়। এই পার্কটি আগে কানেইজি মন্দিরের মাঠ ছিল। 1868 সালে এই মাঠগুলোই ওয়েস্টার্ন স্টাইলে তৈরি করা হয় আর কি, আর 1873 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আর আমরা যখন জানতেই পারলাম এই পার্কটির সঙ্গে খানেইজি মন্দিরের একটি গভীর সম্পর্ক আছে, তবে বন্ধুরা চলো আমরা গিয়ে সেই মন্দিরটি দেখে আসি। তার আগে এই পার্কটি একটু দেখে নিই। এই পার্কটি শুধু পার্ক না, আমরা এখন মাঝখানে দাঁড়িয়ে আছি, চারিদিকেই রাউন্ড করে পার্কটি আছে। আর পার্কটির মধ্যে শুধু ঘোরার জায়গাই নয়, আরও অনেক কিছুই আছে। এই যে আমার বাঁদিকে এই সাইডে দেখছো, এদিকে রয়েছে টোকিও জু, আর সামনেই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ন্যাশনাল সায়েন্স মিউজিয়াম, আর এছাড়াও রয়েছে মেট্রোপলিটন আর্ট মিউজিয়াম, আরও অনেক কিছু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্য কোনো দিন অন্য একটি পার্ট তৈরি করে তোমাদের এই জায়গাগুলো ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব। ওকে বন্ধুরা, চলো এবার তবে পার্কটি এক ঝলক দেখে নেওয়া যাক। আর এই হচ্ছে সেই ন্যাশনাল সায়েন্স মিউজিয়াম। এই মিউজিয়ামের পাশ দিয়েই আমরা হেঁটে খানেইজি মন্দিরের দিকে এগিয়ে যাব। আমরা চলে এসেছি খানেইজি মন্দিরের সামনে। এই হচ্ছে তার প্রবেশ দুয়ার, আর সামনের থেকেই মন্দিরটি খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। পার্কটি পুরোটি এই মন্দিরের অংশ ছিল, আর এই মন্দিরটি শতাধিক বছর পুরনো একটি মন্দির। শোনা যায় এদো পিরিয়ডের সময় এই মন্দিরটি নির্মিত হয়েছিল। জাপানের ইতিহাসে 1603 সাল থেকে 1868 সাল অবধি যেই সময়টুকু, এটাকেই এদো পিরিয়ড বলা হয়। আর তখনকার সময়ের অন্যতম বৃহত্তম এবং ধনী মন্দির ছিল এই মন্দিরটি। তখনকার শাসক তোকুকা বংশের পারিবারিক মন্দির হিসাবে এটি জানা যায়। আর এই মন্দিরটির ঠিক সামনের দিকে, ঠিক এই দিকটিতে একটি লেক আছে, যেই লেকটির নাম শিনোবাজু লেক। এই লেকের মাঝে একটি মন্দির আছে, যেই মন্দিরটি এই মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। আমরা এই মন্দিরটি ঘোরার পরে সেই লেকের মাঝের মন্দিরটি দেখতে যাব। আর এই মন্দিরের ডান দিকে কিছু পুরনো জিনিস রাখা আছে, চলো আমরা সবাই মিলে সেগুলো একটু দেখে আসি। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে তামার বেল, মন্দিরের তামার বেলই বলা হয়ে থাকে। এটা হচ্ছে এদের সাংস্কৃতিক সম্পদ। আর এর পাশেই কিছু মূর্তি দেখা যাচ্ছে, এগুলোর নাম আমি বলতে পারবো না ঠিক। আর এখন যে মূর্তিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্ট্যাচু অফ জিজো, শিশু ও ভ্রমণকারীদের দেবতা হিসাবেই একে মানা হয়ে থাকে। আর আমরা যদি একটু বাঁদিকে যাই, এখন এখানে রয়েছে ডেভিল টাইল এবং রিস টাইল। এটাকে বলা হয় ডেভিল টাইল, মূলত প্রবেশদ্বারে এটি রাখা হয়, কিন্তু এখানে কেন আছে আমি বলতে পারবো না।
আর এর পাশে যেটা আছে এটা হচ্ছে রিস্টাইল, যেটা মন্দিরের মাথায় রাখা হয়ে থাকে। কোনো এক সময় পরিষ্কার করার জন্য হয়তো নামানো হয়েছিল, তারপর আর ওঠানো হয়নি, তারপর থেকে এখানেই আছে। আর এটাকে বলা হয় মুশিজুকাহাই। মূলত পোকামকরের স্মৃতিস্তম্ভ হিসাবেই 1821 সালে স্থাপিত করা হয়। একজন বিখ্যাত মানুষ, নাম হচ্ছে ব্রু ডোকাকুর, তিনি 1630 থেকে 1707 পর্যন্ত বেঁচেছিল। এবার তিনি প্রথম জাপানে পাবলিক লাইব্রেরি চালু করেন, যার জন্যই তার স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। আচ্ছা বন্ধুরা, তাহলে এবার আমরা এগিয়ে যাই। এরপর আমরা যাব সেই লেকের কাছে। বন্ধুরা, আমরা চলে এসেছি সেই শিনোবাজু লেকের সামনে। আর এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটাই সেই বেনতেন্দো মন্দির, যেটা বেনতেনের দেবীকে উৎসর্গিত করে বানানো হয়েছিল এই লেকের মাঝখানে। এখন লেকের জল একদমই দেখা যাচ্ছে না, পুরোটাই পদ্ম গাছে ভর্তি। দেখতেই পাচ্ছ সব পদ্ম পাতা, এদিকেও সব পদ্ম গাছ, বড় বড় পদ্ম পাতা সব। আচ্ছা একটু সামনের দিকে যাই, এদিকে বাচ্চারা খেলা করছে, সূর্য পুরোপুরি মাথার উপরে। যতদূর চোখ যায় শুধুই পদ্ম পাতা। আপনাদের একটা ভালো জিনিস দেখাই, সুন্দর জিনিস, জাপানের সেই মাছ যেগুলোকে আমরা বলি কই মাছ জাপানিজ ভাষায়, এখানে সবাই এদেরকে খেতে দেয়। আচ্ছা একটু মন্দিরের দিকে যাওয়া যাক বন্ধুরা। আর শেষ বিকেলের সূর্যের ছটা মন্দিরের উপর দিয়ে একবারে চোখে এসে পড়ছে। বন্ধুরা, এই সেই বেনটেন্ডো মন্দির, যেটা পুরো লেকের মাঝখানে একটা দ্বীপের মতো করা আছে, সেখানে এটা স্থাপিত করা। আমরা এর সাইডেও একটু দেখে নিই, নানা রকম জিনিস আছে কিন্তু এগুলো সম্পর্কে আমি বিশেষ জানি না। এখানে মূলত ধূপ দেওয়া হয়। আর ভালো একটা জিনিস যেটা আমি জানতাম না, সেটা হচ্ছে এই মন্দিরের মধ্যে সবাই জুতো পরেই প্রবেশ করে, কিন্তু কেউ কথা বলছে না, সবাই চুপচাপ। আমি চুপচাপই একটু আপনাদের দেখাই। মোমবাতি, করোনার জন্য যেখানে সেখানে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া থাকে। এটা হচ্ছে মন্দিরের সাইডের দিক, এই পুরো দিক দিয়েই লেকটা ঘুরে আসে মন্দিরটিকে। তোমাদের একটু সাইড দিয়ে মন্দিরের ভিউটা দেখিয়ে নিই। অসাধারণ কারুকার্য দিয়ে তৈরি করা পুরো মন্দিরটি। যার জন্য প্রতি বছর প্রচুর পরিমাণে মানুষ আসে এখানে, শুধু এখানেই না, মন্দিরগুলোকে দেখতে এবং এই পার্কে ঘুরতে।
সন্ধ্যা হয়ে এসছে, বাড়ি ফিরতে হবে এখন। ফেরার পথে এই মন্দিরটি শেষ আকর্ষণ, অসাধারণ লাগছে সন্ধ্যার আলোতে। সমস্ত লাইট জ্বালানোর পরে মন্দিরটি আরও চমকপ্রদ হয়ে উঠেছে। 1631 সালে এই মন্দিরটি খানেইজি মন্দিরের অনুকরণেই তৈরি করা হয়। এই মন্দিরটির নাম কিয়ো মিজু কান্নোদো, যেটা কিয়ো মিজু দারে দ্বারা অনুপ্রাণিত। কিয়ো মিজু দারে হচ্ছে কিয়োতোর একটি মন্দির, সেই মন্দিরের অনুকরণেই এই মন্দিরের নকশা তৈরি করা হয়। ওকে বন্ধুরা, আজ তবে এই পর্যন্তই। যতখানি দেখলাম ততখানি কি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর যদি সম্ভব হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।